আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ প্রিয় دینی ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমি উজুর চারটি ফরজ সম্পর্কে আলোচনা করব এই চারটি ফরজ সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি কারণ এই চারটি ফরজের যে কোনো একটি ছুটে যায় তাহলে কিন্তু আপনার উজু হবে না আর উজু না হওয়া মানে নামাজ কালাম কোনো কিছুই হবে না এজন্য বন্ধুগণ এই চারটি ফরজ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা মায়দার ছয় নম্বর আয়াতে উজুর এই চারটি ফরজের কথা উল্লেখ করেছেন প্রিয় বন্ধুগণ উজুর মধ্যে যে সমস্ত সুন্নত রয়েছে সুন্নতের মধ্যে যে কোনো একটি সুন্নত যদি আপনার মানে আপনি শূন্যত পালন করতে না পারেন আপনার শূন্যত কোনো একটা মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শূন্যতের খেলাফ হবে কিন্তু আপনার উজুটি হয়ে যাবে কিন্তু আপনি যদি ফরজ না মানেন ফরজ যদি আপনার মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার উজুটি একেবারেই হবে না তো প্রিয় বন্ধুগণ উজুট চারটি ফরজের মধ্যে প্রথম নাম্বার ফরজ হল সমস্ত মুখ একবার ধৌত করা প্রিয় বন্ধুগণ মুখের আয়তন বা পরিমাপ হলো চুলের গোড়ালি থেকে শুরু করে নিয়ে কপালের চুলের গোড়ালি থেকে শুরু করে নিয়ে এই দিক দিয়ে চিপ থেকে শুরু করে নিয়ে থুতলি থেকে শুরু করে নিয়ে এই দিক দিয়ে আবার চুলের কপালের চুলের গোড়ালি পর্যন্ত এটা হলো মুখের স্থান তো আমাদের এই যে জায়গাটা এই যে এরিয়াটা এই এরিয়ার মধ্যে এক চুল পরিমাণ জায়গাও ফাঁকা রাখা যাবে না যদি ফাঁকা রাখি তাহলে কিন্তু উজুর ফরজ আদায় হবে না আমাদের উজুটা নষ্ট হয়ে যাবে উজুর দুই নাম্বার ফরজ হলো দুই হাতের কোনুই সহ একবার ধৌত করা দুই হাতের কোনই সহ এটা হচ্ছে কোনই এই কোন সহ কোনই পর্যন্ত না অনেকে বলে কোনই পর্যন্ত কোনই পর্যন্ত হলে তো আপনার পুরা কোনটা ধোয়া হইলো না এজন্য আমরা সতর্কতা স্বরূপ এই পর্যন্ত ধৌত করব এই পর্যন্ত কোনই সহ আমরা ধৌত করব ইনশাল্লাহ তো দুই হাতের কোনই সহ ধৌত করা হলো একবার ধৌত করা হলো ফরজ আর তিনবার ধৌত করা হলো সৈন্যদ তো আপনি যদি এক্ষেত্রে সৈন্যদটা ফলো করেন মানে সুন্নোরটা মানেন আপনি তিনবার যদি কনুইসহ সহ ধৌত করেন তাহলে কিন্তু একচোর পরিমাণ জায়গা ফাঁকা থাকার কোনো চান্স থাকে না এজন্য আমরা সুন্নতের আমলগুলি অবশ্যই করব। তাহলে আমাদের উজুটা আরও সুন্দর হবে প্রিয় বন্ধুগণ উজুর তৃতীয় নাম্বার ফরজ হল মাথার এক চতুর্থাংশ মাসে করা আপনার মাথাটাকে চার ভাগ করে যদি এক ভাগ আপনি মাসেহ করেন তাহলে আপনার উজুর ফরজ আদায় হয়ে যাবে আর সর্বশেষ চার নাম্বার উজুর ফরজ হলো দুই পায়ের টাকনু সহ একবার ধৌত করা আমাদের পায়ের যে গিরাটা যেটাকে আমরা পায়ের টাকনু বলি সেই পায়ের টাকনু সহ ধৌত করতে হবে টাকনু পর্যন্ত না অবশ্যই আমরা দুই পায়ের টাকনু সহ একবার ধৌত করব। একবার ধৌত করা হলো ফরজ এবং তিনবার ধৌত করা হলো সুন্নত আর আমরা যদি সুন্নত মানি তিনবার ধৌত করি তাহলে কিন্তু একচুল পরিমাণ জায়গা শুকনা থাকার কোনো চান্স থাকবে না ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ এই হল উজুর মোট চারটি ফরজ আপনারা সকলেই সতর্ক থাকবেন উজু করার ক্ষেত্রে এই চারটি ফরজকে আপনার প্রাধান্য দেবেন বিশেষ করে কোনোভাবেই যেন এই চারটি ফরজের একটি ফরজও বাদ না যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সহি এবং সঠিকভাবে উজু করার তৌফিক দান করুন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের উজু নামাজ এবং সমস্ত ইবাদত বন্দুকীকে কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ ওয়াহিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালামু আলাইকুম ওরক